সুপ্রভাত ছাত্রছাত্রীরা, প্রথমেই তোমাদের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই নিজ নিজ বাড়িতে ভালো আছো। তোমরা জানো যে কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্য আমরা সকলেই আজ গৃহবন্দী। তোমাদের পঠন পাঠনে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কলেজ কর্তৃপক্ষ তোমাদের ই ক্লাসের ব্যবস্থা করেছেন। আজ আমি সেরকম একটা ই ক্লাস এর সামনে এসে উপস্থিত হয়েছি। আমি তোমাদের CC3-র পাঠ্য মহাকবি বানভট্টের লেখা কাদম্বরী গদ্যকাব্য থেকে সংগৃহীত সুকনাস উপদেশের একটা পংক্তি ব্যাখ্যা করব। যদিও এটা দেবনাগরী হরফে লেখা, তবুও সংস্কৃত এবং বাংলা উভয় ভাষাতেই আমি তোমাদের সামনে এটা আলোচনা করব। চলো দেখা যাক পংক্তিতে কি। পংক্তিটি হলো, যৌবন আরম্ভে চ প্রায় শাস্ত্র মৃগতৃষ্ণিকা বা ইন্দ্রিয় হরিণ হারিণী চ সততম অতি দুরন্তেয়ম উপভোগ মৃগতৃষ্ণিকা। গদ্যকাব্যস্য শিরোমণিনা বানভট্ট মহাভাগেন বিরচিতং কাদম্বরী ইতি কথা শ্রেণ্যাহ গদ্যকাব্যম। গদ্যকাব্যের শ্রেষ্ঠ মহাকবি বলতে আমরা কাকে বলি? বানভট্টকে। তাঁর লেখা কাদম্বরী একটা কথা শ্রেণীর গদ্যকাব্য। আলঙ্কারিক যারা, তাঁরা গদ্যকাব্যকে দুটি ভাগে ভাগ করেছেন, এক কথা এবং অপরটি হল আখ্যায়িকা। মহাকবি বানভট্টের লেখা কাদম্বরী এটি কথা শ্রেণীর গদ্যকাব্য। যৌবরাজ্যাভিষেক কালে মহামাত্যেন শুকনাসেন চন্দ্রপীরম উপদেশানি দত্তানি। শুকনাস ছিলেন তারাপীরের মন্ত্রী। তারাপীরের সন্তান চন্দ্রপীর যখন যৌবন বয়সে পদার্পণ করেন, তখন তার রাজ্যাভিষেক হয়। এই যৌবরাজ্যাভিষেককালে শুকনাস তাঁকে নানা রকম উপদেশ দান করেছিলেন। অস্মিনেব কালে যৌবন কালস্য অমঙ্গল হেতুকত্বং সম্পাদনে শুকনাসেন পংক্তিরিয়ম উক্তম। যৌবনকাল যখন উপস্থিত হয়, তখন কি কি অমঙ্গল দেখা যায় এমন কেনই বা দেখা যায়, তা সম্পাদনা করতে গিয়ে শুকনাস আলোচ্য পংক্তিটি করেছেন। যৌবনারম্ভে নরাণাং মতিহি কলুষিতা ভবতি। কৈশোরকাল থেকে যখন মানুষ যৌবনে পদার্পণ করেন, তখন তাদের বুদ্ধি কলুষিত হয়। শাস্ত্রানাং জ্ঞানং অত্র সাফল্যং ন প্রাপ্নতি। নানা রকম শাস্ত্রের জ্ঞান এই সময় সফলতা লাভ করতে পারে না। অর্থাৎ শাস্ত্র জ্ঞানেন তত তিরহিতং না জাতম। অর্থাৎ শাস্ত্রের নানা রকম জ্ঞান সেই বুদ্ধির কলুষিতটাকে দূর করতে সমর্থ হয় না। রাগ দেশাদি যুক্ত চিত্তেন জীবন নানাবিধানি কারিয়া অকারিয়ানি কুরবন্তি। এ সময় মনের মধ্যে নানা রকম রাগ দ্বেষ প্রভৃতির উৎপত্তি লাভ করে। অর্থাৎ মনের মধ্যে নানা রকম রাগ দ্বেষের সৃষ্টি হয়, আর এই রাগ দ্বেষের বশীভূত হয়ে যুবকরা নানা রকম অকার্য করে ফেলে। যৌবনালব্ধেষু নরেষু বিষয়াভিলাষ পরিবর্ধতে। যৌবন বয়সে মানুষের মধ্যে নানা রকম বিষয় বাসনা, লালসা
উপভোগ ইত্যাদি বাড়তে থাকে। রমন্নাদৌ প্রীতিঃ তেষাং চিত্তে দরিদৃশ্যতে, নানা রকম নারীদের প্রতি তার প্রীতি ভালোবাসা তাদের মনে বারবার দেখা দেয়। অস্মিন্নেব কালে চিত্তস্য রজগুণঃ সত্ত্বগুণাম আচ্ছাদয়তি, এই সময় মনের যে রজগুণ সে রজগুণটা সত্ত্বগুণটাকে ঢেকে ফেলে। আমরা জানি এই প্রকৃতি ত্রিগুণাত্মক, সত্ত্ব তমহ রজহ। তো যখন কৈশোরকাল থেকে যৌবন বয়সে মানুষ পদার্পণ করে, তখন তার মধ্যে যে রজগুণ, রজগুণটা বৃদ্ধি প্রাপ্ত হয় এবং সত্ত্বগুণের যাবতীয় কার্যকলাপকে আচ্ছাদিত করে ফেলে। রজগুণ সম্পূর্ণ প্রকৃতি হি ইনাং সন্মার্গাত অসন্মার্গং নয়তি, রজগুণ সম্পন্ন প্রকৃতি মানুষকে, বিশেষ করে যুবককে, ভালো পথ থেকে খারাপ পথের দিকে নিয়ে চলে যায়। যুনি বয়সী বিষয় বাসনা তীব্রতরা সঞ্জাতা, আর এই যুবক বয়সেই যুবকদের মধ্যে নানা রকম বিষয় বাসনা তীব্র হয়ে যায়। সা মধ্যাহ্নকালীন সূর্য কিরণেশু জল ভ্রমাত্মক মৃগ তৃষ্ণিকয়া সহ তুলনীয়া, এই বিষয় বাসনাকে মধ্যাহ্নকালীন সূর্যের কিরণে জলভ্রমাত্মক মৃগ তৃষ্ণিকার সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ আমরা প্রচণ্ড গরমকালে বা গ্রীষ্মকালে মধ্যাহ্নের সময়ে রাস্তায় একটা জলের ভ্রমাত্মক বুদ্ধি হয়ে থাকে আমাদের। এটা সাধারণত মরুভূমিতে আরো বেশি প্রবল আকারে দেখা যায়। তো এখানে বিষয় বাসনাটাকে সেই মৃগ তৃষ্ণিকার সঙ্গে তুলনা করা হয়েছে। মৃগ তৃষ্ণিকা শব্দেন অত্র মরীচিকা বোধ্যতে, মৃগ তৃষ্ণিকা এই শব্দের দ্বারা মরীচিকাকে বোঝানো হয়েছে। যথা মরীচিকা অতস্মিন জলবুদ্ধিং পিপাসুন মৃগানাং বহু দূরম আকৃষ্য তেষাং প্রাণ বিয়োগং বিধত্তে, তথৈব বিষয়বাসনাদি অনিত্যে রমন্নাদৌ নিত্যবুদ্ধিং সৃজন্তি ইন্দ্রিয়াণি বিগত সামর্থ্যানি করতি। মরীচিকা যেমন মৃগদেরকে এখানে জল আছে এরকম ভ্রম সৃষ্টি করে অনেক দূর আকর্ষণ করে তাদের প্রাণ বিয়োগ ঘটাতে, তাদের প্রাণ বিয়োগ ঘটায়, সেরকমই এই বিষয় বাসনা যুবকদের মধ্যে যখন প্রবল আকার ধারণ করে তখন তাদের মধ্যে অনিত্য এই বিষয় বাসনা লালসা লোভ ইত্যাদিগুলো নিত্য বলে প্রতিভাত হয়। আর এই বিষয় বাসনা লোভই তাদের বিনাশের কারণ হয়। তাৎপর্যয়ং বিষয় বাসনা হি ইন্দ্রিয় যুক্তানাং ইনাং বিনাশয়তি ইতি, অর্থাৎ তাৎপর্য হলো এই বিষয় বাসনাই ইন্দ্রিয় যুক্ত যুবকদের বিনাশ করে। অত যৌবন আরম্ভে বিষয় উপভোগং ত্যক্ত্বা ইন্দ্রিয় জয়ং সর্বই যুবভি কর্তব্যম, অর্থাৎ যখন কৈশোরকাল থেকে যুবক হওয়া যায়, অর্থাৎ কৈশোরকাল থেকে যখন যৌবন বয়সে যখন পদার্পণ করা হয়, তখন বিষয় ভোগ বা বিষয়ের প্রতি যে উপভোগ সেটাকে ত্যাগ করে প্রত্যেকটি যুবকের ইন্দ্রিয় জয় করাটা কর্তব্য। তাহলেই সে তার জীবনে তার লক্ষ্যে এগোতে সামর্থ্য হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর
কোনো অসুবিধা হলে তোমরা আমাকে মেসেজ করবে, আর এই পরিস্থিতিতে ঘরের মধ্যে থেকে সুস্থ থাকবে। ধন্যবাদ।